কালবৈশাখীর দাপটে উড়ে গিয়েছিল মাটির বাড়ির চাল। গতকালকের ঝড় বৃষ্টিতে হেলে পড়ল সেই বাড়ি, আতঙ্কে ঘরছাড়া পরিবার। গোঘাটের ভাদর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর বলরামপুর গ্রামের সুনীল সিং ও কৃষ্ণপদ সিং দুই ভাই যে মাটির বাড়িতে বসবাস করতেন, সেই বাড়ি গত 30 তারিখের কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গিয়েছিল মাটির বাড়ির অধিকাংশ চাল। যেটুকু ছিল তাও নিয়ে গেছে গতকালকের ঝড়ে। প্রচণ্ড বৃষ্টিতে মাটির দেওয়াল ভিজে হেলে পড়েছে সম্পূর্ণ বাড়িটি। এমতাবস্থায় খবর যায় গোঘাট 1 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ চন্দ্র পাঁচার কাছে। তিনি খবর পাওয়া মাত্রই তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব সঞ্জয় খান, শ্রীমন্ত রায় সহ অন্যান্যদের নিয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান এবং অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সবরকম সাহায্যের আশ্বাস দেন। নেতৃত্বের আশ্বাস পেয়ে মনে বল পেয়েছে পরিবারটি। গোঘাটের বলরামপুর থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট। সময়ের সংবাদ। আমাদের মাটি বাড়ি লাগাতার কালবৈশাখী ঝড়েতে ঘরের চাল ভেঙে গেছে, বৃষ্টি পড়ছে, ঘরে থাকতে পারছি না, শুতে পারছি না, এই যে ছেলে মেয়ে নিয়ে আমরা কোথায় থাকবো, কি খাবো তার ঠিক নেই। তাই আমার স্থানীয় প্রশাসনের লোকজন এসেছিলো, কি বললেন আপনাদের? আমাদের বললেন তো সাহায্য করবে, কিন্তু তবু সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের কিছু সাহায্য করুক, যাতে আমরা থাকা খাওয়া করতে পারি ছেলে পুলে নিয়ে। সমাপ্তি সিং, উত্তর বলরামপুর। লাগাতার কাল বৈশাখী ঝড়ে আমার মাটির বাড়ি উপরে টিন উড়ি নিয়ে চলে গেছে, ছেলে ফুলে নিয়ে থাকার সমস্যা হচ্ছে। এখন চাইছি সরকারের কাছে আবেদন, ছেলে বাচ্চা নিয়ে কি খাবো, কোথায় থাকবো। তাই সরকারকে বলছি একটু দাহক ব্যবস্থা করতে। আমার নাম খুকুমণি সিং, বাড়ি উত্তর বলরামপুর। 30 তারিখ কাল বৈশাখী ঝড় হয়েছিল, সেই ঝড়েতে অনেক মানুষের বাড়ি কারো উড়ে গেছে, কারো বাড়ি পড়েও গেছে। তো এই উত্তর বলরামপুরেতে গৌতম সিং আর কৃষ্ণপদ সিং এই দুজনেরই বাড়ির মোটকাটা উড়ে গেছিলো। তারপর গতকাল আবার একটা ঘূর্ণি ঝড়ে এসেছিলো, ঝড়ে মোটকাটা পুরোপুরি উড়ে গেছে এবং দেখা যাচ্ছে যে জল পেয়ে পুরো বাড়িটা ফেটে গেছে, মাটির বাড়ি ফেটে গেছে। তো এই অবস্থায় বাড়িটা হিলেও গেছে, খুব বিপজ্জনক অবস্থায় এখানে মানুষ আছে, বাড়িতে বসবাস করতে পারবে না, ওদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, অন্য লোকের বাড়িতে, তারা প্রতিবেশীর বাড়িতে রাত কাটিয়েছে এবং এখনও সেখানেই থাকছে। তো আমরা এসেছি দেখতে, দেখছি আমরা সরকারিভাবে যেটা প্রাথমিকভাবে আমরা দিতে পারি, ত্রিপল এবং রানার কিটস আমরা দেবো। পঞ্চায়েতগতভাবে বিডিও ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, প্রধানের সাথেও কথা হয়েছে, তারপর আমরা ছবি করে দিতে বলেছি দরখাস্ত করতে, যে আমাদের ত্রাণ দপ্তর থেকে কিছু আর্থিক অনুদান পাওয়া যায়, সেটা যাদের এনাদের আমরা পাইয়ে দিতে পারি, তার জন্য আমরা প্রত্যেকেই সহযোগিতা করব এবং এই পরিবারের পাশে আমরা থাকব, যাতে এদের থাকার বা খাওয়ার কোনো অসুবিধে না হয়।